বয়, আমেরিকার মধ্যে আমেরিকা আছে, আমেরিকার একটা বয় স্টেট বয়। তবে একটা প্রশ্ন আছে, আমেরিকাতে সোসাইটিতে তিনটা জিনিস সবচেয়ে ভয়ঙ্কর হয়, সবচেয়ে বেশি শোনা যায়, হায়ার অ্যান্ড ফায়ার। ফায়ার মানে কি জানো, চাকরিতে নিয়োগ দান করা, ফায়ার মানে চাকরিতে বাদ দেওয়া, চাকরি কখন যা কখন আসে কেউ বুঝেও না। আর হলো সেপারেশন, সেপারেশন বুঝো তো মেয়েরা, মেয়েরা সেপারেশন বুঝো, বিবাহ বিচ্ছেদ। আমেরিকাতে এমন হয়েছে সকালে বিয়ে হয়েছে দুপুর বেলা ভেঙে গেছে গা। হ্যাঁ, সবচেয়ে বেশি ওই জিনিসটা হয় আমেরিকু। তোমরা কেউ কি বলতে পারো আমেরিকু কি ওয়ারফেন বয়? Do you think আমেরিকু is an orphan boy? কেউ বলতে পারো? আমরা একটু করে প্যাসেজটা পড়বো, তার আগে বলে রাখি ইসলামে আছে অরফান বা এতিম তাদেরকে বলা হয় যার বাবা মারা গেছেন অথবা বাবা মা উভয় মারা গেছেন, যেমন আমার মতন বাবাও নাই মাও নাই। হ্যাঁ, এরকম অরফান, কমপ্লিট অরফান। কিন্তু আমেরিকু ইজ নট এন অরফান বয়, তার বাবা মা সেপারেটেড, বাবা এক রাজ্যে মা এক রাজ্যে। এবং আশ্চর্য কথা, আমি নিউ ইয়র্কে এটা হাজার হাজার দেখছি, মা এবং ছেলে একসাথে বাসায় থাকে, দাদা বা লালা দাদা দাদা নাগালা দেখা, বুঝছো, একজন আরেকজন ইনভাইট করে, এটা আমেরিকান সোসাইটি। আমেরিকু তার মা তাকে নিতে চায় নাই, মা আরেক বেটার সাথে বিয়ে করে চলে গেছে, বাবাও নেয় না, বাবা আরেক স্টেটে থাকে। তো বাবার কাছে কিছু টাকা চাইছে, বাবা আসো তোমার সাথে দেখতে চাই, আমার একটা টিকেটে টাকা পাঠাও, তবু পাঠাইছে না। তারপরে ফান্ডিং নেওয়া ধরে কোনো উপায় না দেখে সে রাস্তাঘাটে বিভিন্ন কাজ শুরু করছে, আইসক্রিম বেছে চিনছে, এমন দিন গেছে এত বড় বড় আইসক্রিম নিয়ে ঘুরে, হ্যাঁ এত বক্স দিয়ে ঘুরে, একটা আইসক্রিম বিক্রি করতে পারে না, সিবিচে বিভিন্ন রাস্তাঘাটে বিক্রি করে, বিনিময়ে তাকে খুব অল্প থাকতে দে, খাবার দে, কোনো রকম রাত্রে থাকতে দে। এবং তার দুই একটা বন্ধু ময়লা আবর্জনা, সেও একসময় টুকাতে, হি ইউজ টু কালেক্ট ট্রেস, ট্রেস বুঝছো, ময়লা আবর্জনা গার্বেজ। এবং তার বন্ধুরা গার্বেজ টুকাতে গিয়ে দুজন মারাও গেছে। এই জন্য আমেরিকা আই এম লাকি যে আমি এখনো বেঁচে আছি। এবং সেও একবার ইনফেক্টেড হয়েছিল, তখন তার ডাক্তার বলছিল তুমি কখনো আর ময়লা আবর্জনা টুকাইবো না। কিন্তু এটা আমার আমেরিকার বর্তমান চিত্রের সাথে মিলে না। হ্যাঁ বলতে পারো স্যার, করোনাতে তো নিউ ইয়র্কে সব মরে গেছে গা, এটা এত বেশি আক্রান্ত ওটা পৃথিবীর কোনো দেশ পারবো না এত হাসপাতাল। কারণ আমি নিউ ইয়র্কে এই হাসপাতালে, যে হাসপাতালে বেশি মারা গেছে এই হাসপাতালের পেশেন্ট, এই হাসপাতালে রেগুলার আমি চিকিৎসা নিতাম। ওকে জুয়েল স্যার স্লাইডটা শো করেন। স্লাইড দেখা যায় না, দেখা যায় তো? এই মাইশা এই স্লাইড তো আছে, কঙ্কন ভাই আছে দেখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে জুয়েল স্যার আবার দেখো, হ্যাঁ Let's watch some pictures. দেখছো তো? হ্যাঁ জি স্যার, এটা বাংলাদেশ আছে, আমেরিকায় এগুলো নেই। এই যে স্ট্রিট চাইল্ডরা বাংলাদেশের মধ্যে, তারা হোমলেস, রুটলেস, তারা ছিন্নবুল, এবং তাদেরকে টুকাই হিসেবে সম্বোধন করছিল বাংলাদেশের বিখ্যাত কার্টুনিস্ট রফিকুর নবী বা রণবী, খেয়াল রাখবে এটা আমেরিকানের ভীষণ আসে, টুকাই হিসেবে সম্বোধন করছিল রণবী বা রফিকুর নবী। এবং ইন দিস পিকচার উই সি সাম স্ট্রিট চিলড্রেন, দে আর লিভিং টুগেদার উইথ এ ডগ, দে আর অলসো হেল্পলেস রুটলেস। ওকে তারপরে মুভ নেক্সট জুয়েল স্যার। দে আর স্ট্রিট চিলড্রেন, দে আর স্ট্রিট চিলড্রেন। এই মেয়েরা যদি আমেরিকা হয়, আমেরিকা ইজ এ স্ট্রিট চাইল্ড একজন, আর দে আর এ প্লুরাল এলো স্ট্রিট চিলড্রেন, স্ট্রিট চিলড্রেন। দেখছো কি কিউট, ইউনিট সেভ, হ্যাঁ লেসন ফোর পেজ নাম্বার 87, গুড জুয়েল, তুমি এগুলো বসে বসে বানাও নাকি? কেমিস্ট্রি তো বুঝা যায় আমি, হ্যাঁ কেমিস্ট্রি সব মাথায় আছে। হ্যাঁ এটা হলো যারা বিদ্যা নিয়ে অল স্কোয়ার হয়, অল বিদ্যা অর্জন করে, লেখাপড়া করে, তাদের কাছে সব সাবজেক্টই সমান। স্যার মাল্টি ট্যালেন্টেড হয়ে গেছেন কেমিস্ট্রি থেকে সব। জুয়েল আগে থেকে আমি হাওয়া পড়া ওর সাথে প্রথম পরিচয় দিন থেকে দেখছি, সে নিরহংকার একটা মানুষ, কোনো রাগ নাই ভয় নাই। এই এই দেখেন, মানে এটা স্পেলিং কি, হ্যাঁ আমেরিকা নাকি আমেরিকু, এ এম ই, এটা আমেরিকান ব্রোকেন ফ্যামিলির একটা প্রোডাকশন অফ আমেরিকান ব্রোকেন ফ্যামিলি, ও সারভাইভস, ও সারভাইভস বাই হিজ ওন এফোর্ট। এটা আমি প্রচার করাই দিব, হ্যাঁ ইউনিট 7 লেসন 4 পেজ নাম্বার 87। হ্যাঁ তারপর যাও, আরো যাও, এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বইয়ের ডিফারেন্স আছে, আবার বিভিন্ন পেজ ডিফারেন্স আছে, লার্নিং আউটকামস। দেখো কি কি আছে, দা মিনিং অফ সাম নিউ ওয়ার্ডস, ওকে নেরেট দা স্টোরি অফ আমেরিকুস লাইফ, তার মিজারেবল কন্ডিশন, অলরেডি আমি তোমাদেরকে বলছি মিজারেবল কন্ডিশন বলছি না, সাম নিউ ওয়ার্ডস,
separated we introduce with some new words acha detach tell kuch anika detach mane ki separate tumar aunty amar chala gaya saga tala I am separated erokom parents are separated from each other dekho oi je oshubidha dei ache jewel sir ekjon new york e tar baba somoboto ei kahini ami new york e chilam jiggesh kortam or bole connecticut eta jagan amar connecticut jekhane kaloder area connecticut এই কানেক্টিকাটে আমি যখন গেছি গিয়া দিয়ে ওই জায়গায় সবচেয়ে সুন্দর মানুষ আমি বুঝছো আমি কই হ্যাঁ এটা কই এটা আমেরিকা সুন্দর মানুষ এই জায়গা ওই জায়গা সবচেয়ে সুন্দর মানুষ আমি হ্যাঁ ওই জায়গায় শুধু কালো কালো মানুষ এখানে হ্যাঁ পর আমি বললাম যে সর্বনাশ তাহলে আমি তো আল্লাহর কাছে আদা শুকরিয়া যাই আমি অনেক সুন্দর পরে যাও সেপারেটেড মানে ডিটাচড লোকাল ফ্যামিলি হ্যাঁ দেখো ময়লা আবর্জনা ট্যাশ গার্বেজ বিকজ দে লিভ অন কালেক্টিং ট্যাশ and they whatever they collect from he trash they sell it to a vendor vendor mane bujcho oi je the bajinda bazar anti ka rail station tukai tukai niya oi chulo chulo dupri kore beji bikri kore 5 tia 10 tia bujcho bosta boriya eta hole vendor vendor mane jara ei jinish guli khora kore ha ebong ekhane kaaj korle ki hoy methane gas theke mars gas theke carbon monoxide theke carbon bibhinno bishakto gas theke toxin theke tara ei respiratory disease hoy respiratory disease coughing hoy short breath hoy গুড আমুরা তারপরে বলেন ভেন্ডর দেখো একদম রিয়েল স্যার একটা লাইন বেলার বুঝাল বাস সেলার এসো টু কালেক্ট ট্র্যাশ এন্ড সেল টু এ ভেন্ডর তারাই ময়লা আবর্জনা নিয়ে বিভিন্ন দোকানে বিক্রি করে আমেরিকাতে আগে করতে হতো আমি এখন জানি না দেখি না কখনো ট্র্যাশ এই ট্র্যাশের কথা হলো গার্বেজ কি ওয়েস্ট ম্যাটেরিয়ালস অথবা ডাম্প কি বলছি বলে আমরা বলো ট্র্যাশ ওয়েস্ট ম্যাটেরিয়াল ডাম্প গার্বেজ এন্ড সেল ইট টু এ ভেন্ডর এই ভেন্ডর কথা হলো ভান্ডারি বলে আমরা কথা বলে ভাঙ্গারি ভাঙ্গারি এই মেয়েরা ভাঙ্গারি বুঝো আমি ওই যে আমি দেখছি ওই যে বাস স্ট্যান্ডে একদিন গেছিলাম ওইটা সাইডে ভাঙ্গারি মত বিক্রি করে বুঝছো এই ভেন্ডর এর একটা সিনোনিম হলো পার ভাইয়ার পি পার ভাইয়ার পি ইউ আর ভি ই ওয়াই আর পার ভাইয়ার ইয়ার ভি ইউ আচ্ছা পার ভাইয়ার এখন যাও কত যাও কেসে যান রোটেট করেন আরেকজন স্টুডেন্ট আসছে বুঝছেন 12 জন আছে ওকে ওকে এমিরা সবারে বললো কম্পালসরি ইংলিশ ক্লাসে অ্যাটেন্ড করতে কারণ অ্যাডমিশন টেস্টের মধ্যে গিয়া দেখবা আমার এই কালো চেহারা বাসবো যা পড়াচ্ছি গিয়া দেবে গুলি আইবো ডাম ডাম বুঝছো এ প্লেস ওয়্যার ওয়েস্ট ম্যাটেরিয়ালস আর ইউজুয়ালি ডাম্পড রাবিশ রাবিশ ময়লা স্তূপ পাইল মানে কি স্তূপ পাইল মানে স্তূপ এভরি গো টু স্টে অ্যাওয়ে ফ্রম দা ট্রাশ ডাম্প কেন ওয়ান্স হি ওয়াজ অ্যাট্যাক্টেড উইথ কি Hello, attacked with a drum-related disease. Then his doctor advised him to stay away from the trash dump. So the doctor said, "You are going to get sick." Then he started selling ice cream from a businessman because he had to survive. He has to survive. Ice cream business, you know? Which is extra difficult. Ice cream box, how did you get it? Painful, bitter. Painful, bitter. Selling ice cream was very painful for Amerigo. So selling ice cream was very painful for Amerigo because it is too heavy to carry on shoulder. হ্যাঁ কাঁধে নিয়ে বিক্রি করে বুঝছো কেমনে ওই আমেরিকাতে সিবিস গুলাতে ছেলে মেয়েরা বসে থাকে প্রেম করে তখন যদি একটা আইসক্রিম দিয়ে ফুল দে এটা এটা করে বাসে আমি দেখছি বাঙালি লোকের কাজ করে ডিজিজ ইলনেস Americo suffer from serious disease. Suffer from serious disease. দেখো একটা থার্মোমিটার আছে খেয়াল রাখবা ট্রাশ ড্যাম্প কোনো পয়জনিয়াস গ্যাস পয়জনাস বা টক্সিক কোনো গ্যাসের কারণে যদি ফুসফুস আক্রান্ত হয় তখন সবার আগে জ্বর আসবে অর্থাৎ সেই জ্বরটা হলো প্রথম সিম্পটম এই যে করোনার প্রথম সিম্পটম কি গলা গলা ব্যথা না জ্বর খেয়াল রাখবা Americo suffer from হ্যাঁ এরপর আসো কি read the text in fill the gaps with the clue from about Amerigo okay eta eta etake solve korte hole tomake Amerigo passage jete hobe Amerigo passage ta dekhao acha my dear daughter let me read give me 5 minutes time then I am giving you read my name is Amerigo hey Amerigo more kache na ache Amerigo is alive shekhito jibito ejono bolche my name is Amerigo porikhate bolte pare who is the author of this story क्या बोलते पारो Amerigo himself is the narrator Amerigo निजे एखाने he narrator
I am 13 years old and I live on the street. এটা মেডিকেল আসবে এডমিশনে I live সবাই লিখে দিয়ে in the street. আসলে হবে on the street. Alone আমি একা থাকি. My mother এই দেখো এ পজিটিভ মডিফায়ারের পজিটিভ মাই ফাদার কমা হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার যে আমার বাবা থেকে আলাদা ডাজ নট ওয়ান্ট মি সেও আমাকে চায় না শি টোল্ড মি টু গো অ্যাওয়ে যেখানে চায় না চলে যা নাও শি ইজ মেরিড টু অ্যানাদার ম্যান এই মেরিড মেরিডের সাথে টু বসে অন্যের সাথে বিয়ে করা মেরিড টু অ্যানাদার ম্যান মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে আমার বাবা অনেক দূরে বাস করে আই ওয়ান্ট টু গো টু হিম গো হিম না গো টু হিম আমি তার কাছে চলে যেতে চাই পরীক্ষা দিতে পারে হোয়াই ডিড বা হোয়াই ডাজ এমেরিগো ওয়ান্ট টু গো টু হিজ ফাদার তখন কি লেখবা বিকজ হি ওয়ান্টস টু গো টু হিজ ফাদার বিকজ হি ইজ কমপ্লিটলি ডিপ্রাইভড অফ মাদারলি প্যারেন্টাল লাভ এন্ড এফেকশন দ্যাটস ওয়াই হি ওয়ান্টস টু বি এফেক্টেড উইথ লাভ এন্ড এফেক্ট এফেক্টেড উইথ লাভ এন্ড এফেক্ট আইদার ফ্রম উইথ হিজ ফাদার অর মাদার খেয়াল রাখবা এবং এই ক্ষেত্রে একটা জিনিস আছে মেয়েরা এই প্রশ্নকে দশে দশ পায় তাহলে একটা প্রশ্ন লিখতে হবে পরীক্ষা যদি আসে হোয়াই ডাজ এমেরিগো ওয়ান্টস টু ভিজিট ইজ ফাদার কেন তার বাবার কাছে যেতে চায় তখন আনিকা বা মাইশা সবাই লিখবা বাংলায় যদি বলি মানুষের জীবনে দুটা খাদ্যের প্রয়োজন একটা মানসিক একটা শারীরিক ফিজিক্যাল ফুড ইজ ডেভেলপমেন্ট ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট বাট মেন্টাল ফুড ইজ needed for mental development but emeriki was is completely deprived of motherly love and affection that's why he is mentally deprived that's why he desires strongly desires to visit his father's he love and affection yes erpore jao pora shesh ni I begged him to send some money so that I could buy a bus ticket ওই যে শিখাচ্ছিলাম ট্রান্সফরমেশনে সো দ্যাট আই কুড বাই এ বাস টিকেট আই এম স্টিল ওয়াইটিং বাবা আজও টাকা পাঠাই নাই হি হ্যাজ নট অ্যান্সার উত্তরে দে নাই দ্য স্ট্রিটস আর নাও মাই হোম এই এখান থেকে আসবে তোমার ফ্লো চার্ট দ্য স্ট্রিটস আর নাও মাই হোম তার মানে কি এই বলো স্ট্রিট চিলড্রেন সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক মাঝে মাঝে কাজ খুঁজতে পাই আই ইউজ টু কালেক্ট ট্যাশ অ্যান্ড স্যালারি টু এ ভেন্ডর গুড আগে বলছি I stopped doing that after I had a serious infection and my doctor told me to stay away from the trash dump. প্রথম প্রথম ময়লা আবর্জনা টুকাই তো আম্বরখানার মুরে মনে করো পরে আক্রান্ত হইলো জুয়েলসের ডাক্তার কাছে পাঠাইছে ডাক্তার কইলে এই বেটা তুই ইয়া করিস না এই এই ধরনের সংক্রমণ বৃদ্ধি ছড়া এই ধরনের জিনিস ইয়া করো না টুকাইও না তুমি তোমার ফুসফুস আক্রান্ত হবে Then once I worked for an ice cream shop owner. Ice cream company জন্য বিক্রি করা and sold ice cream on the beach. Beach বুঝছো? Sea beach. এই মেয়েরা সিলেটে সিবিচ আছে নাই বাট আই গট নো মানি ইন রিটার্ন কি হ্যাঁ পিচ্ছি তোমার শিখাবো দাঁড়াও আইতাছি বাট আই একে কথা বলে কি একটু বন্ধ করো ভিডিও আছে তো আচ্ছা ইন রিটার্ন তাহলে বিনিময়ে আমি কিচ্ছু পাইতাম না দা ওনার অফ দা শপ গেভ মি সামথিং টু ইট এন্ড লেফট মি বা লেট মি স্লিপ ইন আ হাট এট নাইট রাতের বেলা একটু ঘুমাতে সময় দিত জাগা দিত দা ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট এন্ড পেইনফুল দা আইসক্রিম বক্স ওয়াজ কোয়াইট হেভি মানে টু হেভি হোয়েন ইট ইজ ফুল যখন আইসক্রিম বরাতে তখন এটা কি শোল্ডার নেওয়াটা কঠিন আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স অফারিং মাই আইসক্রিম টু হু এভার ওয়ান্টেড টু বাই দেয়ার ওয়ার ডেস হোয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম ইভেন এটা ভুল লেগেছে বইয়ে ইভেন হবে এমনও দিন গেছে আমি একটা আইসক্রিম বিক্রি করতে পারি নাই ইন এ ওয়ে আই এম লাকি এই এটা যদি ফার্স্ট পেসেজে আসে আসার সম্ভাবনা বেশি এবার তাহলে এখানে কোশ্চেন আসবে ওয়াই ডাজ এমেরিগো থিঙ্ক আই এম লাকি কেন সে ভাবে আই এম লাকি কারণ আই এম অ্যালাইভ সে বলতেছে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আমি এখন বেঁচে আছি আমি সুক্রিয়া আদায় করি আমি এখন বেঁচে আছি মাই ফ্রেন্ডস হু ওয়ার সোয়ার্টিং রাবিশ ইন টার্মস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড আফটার হি ফেল ইন টু হোল দ্যাট ওপেন up into the pilot test মাঝে মাঝে পরীক্ষা দেখো না সমানে টিভিতে দেখা যে সিটি কর্পোরেশনের কি রাস্তার ম্যানহোল উড়াই ফেলছে ওটার ভিতরে ছেলে পড়ে গেছে সিটি কর্পোরেশন লোকরা 10 ঘন্টা চেষ্টা করে পারে নাই কতগুলি উদ্যমী ছেলে একটা খাসা বানায় নিজের উদ্ধার করছে বুঝছো খেয়াল রাখবা A few of my friends also work in factories and workshop. A boy I know lost one of his eyes after a piece of pot glass flew into her eye. তার একটা বন্ধু আবার
ফ্যাক্টরিতে কাজ করতো, ওখান থেকে কাজ শিখতে আসছিল, হ্যাঁ, যেখানে তোমার সিরামিক বানা, আয়সা তার চোখ নষ্ট হয়ে গেছিল, হ্যাঁ, এই জন্যই বলতেছে, দুইটা কারণ দিচ্ছে যে আমার বন্ধু তো এখনো মারা গেছে, আর বন্ধু চোখ গেছে, তারপর আমি বেঁচে আছি, আমি তো আমার কোনো অঙ্গ হানি হয় নাই, হ্যাঁ, আমি ডাল ভাত খেয়ে বেঁচে আছি। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প এন্ড ফায়ার্ড হিম, দেখছো, এই মালিক তার এক পয়সা দেন নাই, উল্টা তাকে চাকরি থেকে বরখাস্ত করছে। এটা আমি আমেরিকাতে নিজে দেখছি। আমি যখন আমেরিকাতে ইউএসএ তে টিচিং করতাম, তখন সপ্তাহে 6 দিন 4 ঘন্টা করে কাজ করতাম ম্যাকডোনাল্ডসে। তখন একদিন বললাম যে আজকে আমার শরীর খারাপ, আমি বাসা থাকবো, বলে তোর চাকরি নাই, আমি তোর চাকরি করব না, বুঝছো, ওই দেশে এমনই। এরপর যাবা, ইট ইস ভেরি ফাইন, আই এম অলওয়েজ হাংরি অ্যান্ড আই ডোন্ট নো ওয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, আমি নিজেও জানি না কবে থাকবো। তার মানে কি, হিজ লাইফ ইজ অলওয়েজ এট স্টেক, তার জীবন সবসময় ভালনারেবল কন্ডিশন। আই উড লাইক টু লিভ ইন ওন হোম অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, কি বলছে, মায়ের কোলে ঘুমাইতে চাই অ্যাকচুয়ালি। আমি একটা বাড়ি চাই, একটা ঘর চাই যেখানে আমি শান্তিতে ঘুমামু। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য এন্ড উইন্টার, ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, তার মানে কি, এমন ঠান্ডা যে ঠান্ডায় রাস্তায় মারা যেতে পারো। সিলেটের ঠান্ডা এমন কঠোর, আমি সিলেটের ঠান্ডার মধ্যে হরতালে বসেছিলাম 1990 সালে, তখন আমি শাহজালাল ইউনিভার্সিটি ভর্তি ছিলাম, বুঝছো, থার্ড হয়েছিলাম, কেমিস্ট্রিতে ভর্তি ছিলাম প্রথম, পরে ইংলিশ শিখেছি, পরে দিয়ে হোস্টেল টোস্টেল লাই বসে। তো আমেরিকা নিউ ইয়র্কের ঠান্ডা, বুঝছো, বোঝানো মুশকিল, আঙ্গুল বরফ হয়ে যা। তাহলে এই প্যাসেজ থেকে আমরা কি বুঝলাম, আমেরিকার চিত্র, যে সেপারেশন, ফায়ার অ্যান্ড ফায়ার, চাকরি নিয়োগ দিয়ে বাদ দেওয়া, এবং সবকিছু মেকানিক্যাল, যন্ত্রের মতো চলে, লাভ অ্যান্ড এফেকশন এখানে কম, এটা আগের কাহিনী, এখন অনেক মানবিক। এবং সে বলতেছে আমি এখনো লাকি যে আমি বাইসে আছি, কারণ তার এক বন্ধু মারা গেছে, আরেক বন্ধু চোখ গেছে। তারপর সে দিন শেষে বলছে, আই লাইক টু হ্যাভ এ হাউস হোয়ার আই ক্যান স্লিপ ইন পিস, দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন উইন্টার, কারণ আমেরিকার শীতকালে আমি তো থাকি যাই, ইটস রিয়েলি বিটিং কোল্ড, বুঝছো, ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট। ওকে, এখন জুয়েল স্যার আপনি আমাকে রাখতে ওই যে শূন্যস্থানটা দেন ওদেরকে, শূন্যস্থানটা আনিকা, ইদবা, অনামিকা, ক্যান্টনমেন্ট, এই ক্যান্টনমেন্টে, তারপরে তৃপ্তি, সাকিয়াতুল জান্নাত, মাইশা, আর কই, এই যে এই যে দেখেন, এই যে, হ্যাঁ, পেজটা আসছে, পেজটা আসছে, বাবুরা পেজটা দেখো তো, জুয়েল স্যার পেজ, দিস ইজ ভেরি ইজি, যেহেতু তুমি পেজেস করে ফেলছো, তবে তোমাদের বাচ্চা মেয়ে, তোমাদেরকে একটু উদ্দেশ্যটা কথা বলি, উদ্দেশ্যটা কথা বলি, খেয়াল রাখবা, যখন উইথ ক্লু এবং উইদাউট ক্লু পরীক্ষায় উত্তর লিখবা, অ্যান্সার করবা, ওই ক্ষেত্রে ইউ হ্যাভ টু রিমেম্বার টু পয়েন্টস, এক, যদি ওই টেক্সটটা, ওই প্যাসেজটা টেক্সট রিলেটেড হয়, পাঠ্যপুস্তক সম্পর্কিত হয়, ওই ক্ষেত্রে টেক্সটে যে সাবজেক্ট আছে, ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডই লিখতে হবে, নাহলে কেটে দিবে। আর 90% ক্ষেত্রে সে টেক্সটের ওয়ার্ড লিখতে হবে। আর যদি টেক্সটের বাইরে হয়, সেই ক্ষেত্রে শিরোনাম হইলেও সমস্যা নাই। এখন মনে করো তুমি লেখলা, ও কঙ্কন স্যার ইজ এন ইংলিশ টিচার হ্যাভিং এ ব্রাইট ফেস, আমি ব্রাইট ফেস, আমি তো কাকলো, তুমি বলো ও হোয়াট এ থিন বয় কঙ্কন স্যার ইজ, হইব, কঙ্কন স্যার থিন, আমি তো মোটু। তো এই জিনিসগুলো কি একটা ভালো সাবজেক্টের সাথে মিল রাখতে হবে। এমিরিগু ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, কত ইয়ার্স ওল্ড বলো তো, 13 ইয়ার্স ওল্ড, কিন্তু এই প্রশ্নটা ঘুরাই দিবে, এমিরিগু ইজ এ আমি আমার এক বান্ধবী দেখছি, কিন্তু বই আছে সেপারেটেড, ওকে, ফ্রম ইচ আদার, হি ইজ ড্যাশ ডোন্ট ওয়ান্ট হিম, ইজ কি বাবা না মা, না মাদার বা প্যারেন্টস
প্রশ্ন আছে, কোন কোন ক্ষেত্রে টু বসে, কোন কোন ক্ষেত্রে? আমি বললাম সিলেটে সাত করার প্রতি আমার খুব টান, I have so much affection, I am so much affectionate to Satkarab Silet. আবার বললাম ও জুয়েল স্যারের প্রতি আমার মায়া আছে, I have affectionate for Jewel. Okay, he used to collect কি বলো trash and sell it to vendor মানে পার ভাইয়ার খেলাবা. আচ্ছা জুয়েল স্যার পরে যান, এপিসি তো করলাম না, এই বাবা কোনো সারা দেয় নাই. তৃপ্তি মামুনি বলো তো কি নিয়ম শিখেছো? ফ্লো চার্ট. ফ্লো মানে কি স্যার? বক্স বক্স করে লিখতে হবে. তুমি জিজ্ঞাসা করলে স্যার আপনার ছেলে, তুমি বললা কি স্যার আপনার ছেলে রাকিব কি ছেলে না মেয়ে? তুমি তো বললাই আপনার ছেলে, আবার ছেলে আর মেয়ে কি? বক্স তো হবে আর কি বলো. হ্যাঁ ফ্লো চার্ট প্রথমটা যেই বলো যে টেন্সে, প্রথমটা যে টেন্সে থাকবে পরেগুলো সেভাবেই থাকবে. থাকলো কিন্তু কেমনে থাকবে? শুরুটা কি হবে? প্রথমটা যদি স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে হয় পরেগুলো ঠিক একই ভাবে মানে ভার প্রেজেন্ট কন্টিনিউয়াস এ রেখে করতে হবে. আর্টিকেল থাকলে পরেগুলো আর্টিকেল দিয়ে করতে হবে. আর থাকলো মনে করো থাকলো ঠিক আছে. তুমি বলছো কি প্রেজেন্ট ভার্ব দিয়ে থাকলে বা আর্টিকেল দিয়ে থাকলে? আমেরিকা আমেরিকা দিলাম হোমলেস, প্রথমটা দেখলাম হোমলেস, পরেটা কি বলবো জবলেস, পেনিলেস, তারপর কি এলো লাভলেস, হইতেছে তো? তার মানে কথা এটা না. এই ফ্লোচার্টের শব্দ অনেক শিক্ষক আছে বাংলাদেশে, তারা এখনো ফ্লোচার্ট এবং প্রণয় নিয়ে স্টাডি করে নাই. শোনো ফ্লোচার্ট কত হলো, ফ্লো মানে কি জানো? জুয়েল স্যার বললো আনিকা সবাই আজকে কনসেপ্টের পক্ষে থেকে একটা মিছিল দিমু আওয়ামী লীগের পক্ষে, জয় বাংলা. আমরা কি কি জয় বঙ্গবন্ধু কথা বলতে চেষ্টা করো. এখন জুয়েল স্যার কইছে জয় বঙ্গবন্ধু, আর হঠাৎ করে আনিকা কইলো খালাস দিয়া সর্বনাশ, পুলিশে মাইরে ফাড়াই আনবো, ফড়ে হইলো বুঝো নাই. এবং আরেকটা কথা বুঝাইলাম, স্টেডিয়ামে জুয়েল যখন ছুটেছিল, আমি যখন নটরডেম কলেজে পড়ি 27 সালে, তখন আবাহনী মোহামেডানের খেলা হইতো বিকাল 3টা খেলা শুরু, আমরা সকাল থেকে গিয়ে বসে থাকতাম, অনেক কষ্ট করে মনে করি টিকিট কেটে ঢুকছি আমি, কিন্তু আমি মোহামেডানের সাপোর্টার, আমি বসে আবহানের গ্যালারিতে, গ্রামে তো কিছু বুঝি না তো আবহানি মোহামেডান কি. যখন মোহামেডানের খুশি পাবে গোল দিচ্ছে আমি লাভ করে কাছে হই, পিছনে এক সমান সময় লাগতে মাসে, কারণ আমি আবহানের গ্যালারিতে ছিলাম, ওখানে ফ্লোটা ছিল না. আমি বুঝাতে চাচ্ছি আরেকটা কথা বলি, আমি যখন নটরডেম কলেজে পড়তাম তখন অন দা ওয়ে টু কলেজ দেখলাম অনেক আমাদের বাইরা আনা ড্যাংরা খুড়া বাইরা হয়তো আমার আল্লাহ নবীর নাম, যেটা যেটা মেন খুড়া প্রশ্নে উল্লেখিত শোয়িং এর পরে যে পয়েন্ট উল্লেখ করতে হবে, শোয়িং এর পরে টুকু বিবেচনায় নিতে হবে. নাম্বার ওয়ান, প্রশ্নে উল্লিখিত শোয়িং লেখা আছে বা মেক এ ফ্লো চার্ট শোয়িং দা ক্যারেক্টার অফ কঙ্কন স্যার, দা ক্যারেক্টার অফ পিস মুভমেন্ট, দা ক্যারেক্ট লাইফস্টাইল অফ এমেরিকো, এরকম শোয়িং এর পরটুকু বিবেচনা নিতে হবে. নাম্বার টু তে যাবা,
মেইনটেইনিং দ্য সিকোয়েন্স সিকোয়েন্স মেইনটেইন করতে হবে মেইনটেইনিং দ্য সিকোয়েন্স উইথ হোয়াট ফর্ম এই যে মেইন জিনিস হলো উইথ হোয়াট ফর্ম মেইনটেইনিং দ্য সিকোয়েন্স উইথ হোয়াট ফর্ম অর্থাৎ অর্থাৎ কখনো ইম্পারেটিভ সেন্টেন্স লেখা যাবে না কালেক্ট টেস লেখা যাবে না কালেক্টিং বা কালেক্টস কালেক্ট লেখলে কি বল জুয়েল স্যার আপনি কালেক্ট করেন ইম্পারেটিভ হয়ে যাবে ইম্পারেটিভ লেখা যাবে না এবং হবে নন ভার্বাল দেখো নন ভার্বাল হইতে হবে নন ভার্বাল নন ভার্বাল হইতে হবে অর্থাৎ নাউন বা অ্যাডজেক্টিভ দ্বারা শুরু করতে হবে আমি কি রিপিট করব আবার দেখো নন ভার্বাল হইতে হবে অর্থাৎ নাউন বা অ্যাডজেক্টিভ দ্বারা শুরু করতে হবে এখন আসো দেখো এই মেয়েরা সবাই রেসপন্স করো ফর্মুলা কি বলছি শোয়িং এর পরেরটুকু বিবেচনা নিতে হবে কি বলছে আমি বললাম ওকে মেক এ ফ্লো চার্ট শোয়িং দা ন্যাচারাল বিউটি অফ সিলেট ওখানে ন্যাচারাল বিউটি মধ্যে লেখবা আল্লাহ সিলেটে সিলেট পাওয়া যায় না ধারে জিজ্ঞাসা করে এই এই বা রিক্সা যাবে কল আগান না আছে বেবড়া কয় কি রিক্সা পাওয়া যায় না আবার তুমি কি লেখবা জিন্দাবাজারে জাম আম্বরখানা জাম লেখবা জীবন লেখবে না সৌন্দর্য বলতে সৌন্দর্য রিলিজিয়াস এ পায়াস সিটি এ পিউর সিটি এ হোলি প্লেস তারপর কি লেখবা ফুডস আর এভেলেবল হ্যাঁ এরকম জিনিসগুলো লেখবা ন্যাচারাল বিউটি সুরমার ব্রিজ আছে ঠিক আছে মাজার আছে এই জিনিসগুলো লেখবা মানুষজন ভালো ভদ্র এখন আসো ফিল ইন এই তোমরা কি সবাই বলছো বুঝছো কিনা বলো আমারে কাইন্ডলি অনিকা মাইশা তৃপ্তি কি বলছি ফ্লো মানে মেইনটেইন তাহলে দেখো জুয়েল স্যার ভালো জিনিস বানাইছে শোয়িং এমিলিগিউস অ্যাক্টিভিটি এমিলিগি কি কাজ করে প্রথমটা বলছে কি লিখছে এটা শাইনিং শোজ হ্যাঁ শাইনিং শো জুতা কালি করে কোট ওকে জুতা কালি করে কিন্তু সে কই থাকে লিখবো না তখন কি লিখবো লিভ লিভস না লিভিং 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 ইন দা স্ট্রিট না ইয়েস স্যার তারপরে কি লেখবা সে বাবা মার ভালোবাসা থেকে আসে নাকি বঞ্চিত নাকি বলো খুদা মন্দে ভুগে সাফার না সাফারিং সে খুদাও ভুগে আবার রুগেও ভুগে সাফারিং ফ্রম হাঙ্গার এন্ড ডিজিজ প্রথম ভুগে খুদাই পরে ভুগে কি রুগে সাফারিং ফ্রম হাঙ্গার এন্ড ডিজিজ এরপর তোমরা একটা বলো আমরা কঠিন কাজ করে কালেক্টিং ট্রাস্ট ডুইং হার্ড ওয়ার্ক হ্যাঁ কালেক্টিং ট্রাস্ট হ্যাঁ হইছে এম এ হইছে এসে একটা জিনিস লেখা যা আনিকা কলো স্যার আপনি তো টুকাই মানুষ গরিব মানুষ আপনার কি স্বপ্ন আমি বললাম মারে আমার স্বপ্ন তোর বাড়ির পাশে আমার একটা জায়গা দিবি ওখানে একটা শালা ঘর করে আমি ঘুমামু ড্রিম না ড্রিমিং ড্রিমিং ফর এ প্লেস টু স্লিপ যে কোনো লেখাতে তোমরা সবসময় খেয়াল রাখবা একটা থিম দিবা একটা মানবিক কথা লেখবা এই ইন্টারমিডিয়েট বইয়ের সত্ত্বেও বাংলাদেশের শিক্ষকরা এই কথা বলে না এরা কি দেব উইশিং বা ড্রিমিং এ ড্রিমিং এ প্লেস ড্রিমিং এ প্লেস ড্রিমিং ফর এ প্লেস টু স্লিপ ইন পিস শান্তিতে ঘুমার জন্য একটা কি দেখি জায়গা থাকি বুঝছো এখন সবাই মনে মনে দুই মিনিট চিন্তা করো আমি কি কি ফর্মুলা বলছিলাম আর কি কি বলছি নেক্সটে যাও স্যার বাবা কোনটা সিকোয়েন্স বললেন যে সিকোয়েন্স অনুসারে সাজাতে হবে সিকোয়েন্স না আচ্ছা ঠিক আছে সিকোয়েন্স আমারে আনিকা দাওয়াত দিছে তোর বাসায় আমারে জুয়েল স্যার রে হ্যাঁ তারপরে যে আমাদের হাওয়া পাড়ার কোচিং এ কনসেপ্ট কোচিং এ দাওয়াত দিছে এখন মনে কর যে দাওয়াত দিছে একদম সব খাবারটা আবার আনতেছে প্রথম নিয়ে আছে দুধ কলা আমি প্রথম দুধ কলা খাই পেট ভরে ছিল বুঝলো পরে দিই আল্লাহ রোস্ট পরে দিই কাবা পরে দিই মাছ সাত করা হ্যাঁ সর্বনা পেট ভরে গেছে আমার খাইতে পারুন বিকজ আই ডিড নট মেনটেন দ্য সিকোয়েন্স wait and flow the sequence বুঝছো ওই যে আমার ছেলে কথা বলছিলাম না আমার ছেলে প্রথম কি পড়বো জুতা পড়বো
শার্ট পরবো, সানগ্লাস পরবো, না আগে হাফ প্যান্ট পরবো, আগে হাফ প্যান্ট পরতে দিবো, তাছাড়া হাফ প্যান্টই পরে নাই। সো প্যান্ট শার্ট জুতা তারপরে সানগ্লাস, দিস ইজ দ্য মেন সেন্টেন্স প্যাসেঞ্জার সিকোয়েন্স অনুযায়ী যে সাবজেক্ট গুলো হবে সাবজেক্ট বাদ দিয়ে বারবার সাথে আইএনজি বা বারবার বিচি লাগাই দিবি। যেহেতু লাইফ যে কাজগুলি করলে জীবন ধারণের জন্য লাইফ রিলেটেড অ্যাক্টিভিটিস, তুমি বললাম মানে স্যার আপনি কেমনে চলেন, আমি জিম শুরু করে চলি, হ্যাঁ তুমি বললা যে স্যার ঈদ কিভাবে সেলিব্রেট করলাম, আমি তুমি গরিবের ঈদ, আমরা তো গরিব মানুষ ঈদ করুন বই এরকম, এরপর যাও তো লিস্টে ভেরি মিজারেবল লাইফ দেখছো, বলো আম্মু স্যার ফ্লো চার্টে কি ফুল স্টপটা মানে লাস্টের লাইনটাই দিতে হয়, লাস্টের বক্সটা না প্রত্যেকটা বক্সে আমি ফুল স্টপ ইউজ করতে পারবো? আচ্ছা ভালো কথা বলছো, তোমার নাম কি? মাইশা। মাইশা মাইশ শুন, এই সবাই শুন মাইশার প্রশ্নের উত্তরে, মাইশা বলছে কি বক্সের ভিতরে ফুল স্টপ দিব কিনা। এখন আমার জীবনে দুইটা জিনিস আমি করতে পারি না, যে মানুষ গেঞ্জি নিছে সেন্ট্রো গেঞ্জি পরে না, গেঞ্জি নিছে যে সাদা গেঞ্জি পরে সেন্ট্রো গেঞ্জি, জি স্যার এটা করতে পারি না, আর বর্ষা এটা না ঘুমাইতে পারি না, মনে হয় আমার দম বন্ধ করে মানে ফেলতেছে বুঝছো। এখন জুয়েল স্যার বলো কঙ্কর স্যার আপনি তো সুইজারল্যান্ডে যান এগুলি কোন বিবেচ্য বিষয় না। দেখা জুয়েল স্যার কিন্তু এস দিয়ে করছে, হ্যাঁ আমি দেখতে পারতাম সায়েন্স শু লিপস হার্টশিপ বা লিডিং লিডস এ ভেরি মিজারেবল লাইফ, তারপরে বলতাম ডাজ নট গেট পেমেন্ট কি, হ্যাঁ ডিপ্রাইভেশন অফ পেমেন্ট ফ্রম পেমেন্ট ডিপ্রাইভ ফ্রম পেমেন্ট, তারপরে লিডস এ মিজারেবল লাইফ সাফার ফ্রম ডিজিএসএস হাঙ্গার ড্রিমস টু লিড এ ভেরি হ্যাপি লাইফ, তারপরে তারপরে কি ট্রিটমেন্ট উইশিং বা প্রপার ট্রিটমেন্ট পানা বঞ্চিত ডিপ্রাইভেশন এরকম লেখবা, গুড। এরপরে যান জুন স্যার কাজ, হ্যাঁ এটা প্রশ্ন উত্তর, what should society do for the children like Amerigo? ekhane ekta prashno kintu mere ache, ei amader question number koto number 10 number na ji sir, ei question er answer er niyom shikhai debo, bangladesh er kono meera 6 er beshi pana kintu tomader ei ei bar ager pasher ager bar amader hawa para ei ei concept question theke onek meera english bhalo korchilo, ami prochur kashti chilam to meeder naam chilo Rajlokshmi Ganguly, তারপরে নুসরা অনেক ভালো ভালো মেয়ে ছিল, আমার ফোন দিয়ে রেগুলার ফোন দিয়ে, তারপরে নাম ছিল শরীর নাম জানি কি ছিল ভুলে গেলাম, অনেকগুলি মেয়ে ছিল স্মৃতি বিনতে কবির অনেক ভালো ভালো মেয়ে ছিল, স্মৃতি অনেক ভক্ত ছিল, আমার অনেক খাবার নিয়ে যেত জানো জলসার জিজ্ঞাসা করে খাবার রান্না করে নিয়ে আসতো। এখন জুয়েল স্যার বলছে হোয়াট শুড সোসাইটি, সোসাইটি কি করা উচিত, প্রথম করা উচিত এই শিশুদের মৌলিক অধিকার এনশিওর করা, দা সোসাইটি শুড এনশিওর বেসিক ফান্ডামেন্টাল নিডস রাইটস ফর চিলড্রেন লাইক এভরিগো, বিকজ ইন দিস এজ দে শুড বি এডুকেটেড, দে শুড দে এনশিওর এডুকেশন ফার্স্ট দেন ফুড এন্ড সেফটি দেন ইফ দে আর সেপারেটেড ফ্রম ফাদার এন্ড মাদার ইউ শুড এনশিওর ফর দা গুড শেল্টার, যেন ঘুমাইতে পারে ওল্ড হোম। ওকে পরেরটা যান জুয়েল স্যার, প্যারাগ্রাফ এবার শুনো, এই স্ট্রিট চিলড্রেন প্যারাগ্রাফ যখন লিখতে যাবা তখন এমেরিগো নাম লিখবা না, কিন্তু তারে কিন্তু বুঝালবো, বাট এমেরিগো পয়েন্ট থেকে অনেক পয়েন্ট নিবা, দে অলওয়েজ ওয়ার্ক হার্ড টু সার্ভাইভ, ইভেন দে লিভ অন দ্য স্ট্রিট, দে ডোন্ট হ্যাভ এনি হাউস, হ্যাঁ ইভেন সামটাইম দে আর সেপারেটেড ফ্রম দেয়ার প্যারেন্টস বিকজ মোস্ট অফ দ্য স্ট্রিট চিলড্রেন ডোন্ট হ্যাভ ডোন নট লিভ উইথ দেয়ার প্যারেন্টস বিকজ অফ দেয়ার বিং সেপারেটেড, এরকম লিখবা ওয়ার্কশপ করে অমুক করে, এবং মানুষও তাদেরকে সস্তায় কাম করা, অ্যাকচুয়ালি দে শুড বি এডুকেটেড, হ্যাঁ হিউম্যান রাইটস রাখা উচিত। তবে এই স্ট্রিট চিলড্রেন অথবা লিখারও আর এইটার নামে আরেকটা প্যারাগ্রাফ রাখতে পারে রুটলেস ইন বাংলাদেশ, বাংলাদেশের ছিন্নমূল মানুষ রুটলেস, তোমরা কি শুনছো বাংলাদেশের কোনো টুকাই আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে শুনছো কেউ? না না দেখো করোনা আক্রান্ত এটা কিন্তু সায়েন্স, কারণ তারা অ্যাডাপ্টেড হয়ে গেছে গা এইসব উল্টা পাল্টা জিনিস খায়, তাদের স্টমাক এবং ফুসফুস স্ট্রং হয়ে গেছে গা, অ্যাডাপ্টেড বুঝছো রেজিস্ট্যান্ট হয়ে গেছে, আল্লাহ মাফ করুন। শেষ ক্লাস তো এইটুকুই শেষ বুঝছে অমন ভাই,
আচ্ছা আমি তাহলে এই ফাঁকে তাদেরকে আর্টিকেলের ফর্মুলা দিয়ে দেই আর্টিকেল কি এখন এখন এর ক্লাসে এটা শেষ করি এটা তো ভিডিও হয়ে যাচ্ছে বুঝছে ও আচ্ছা আচ্ছা ওকে ওকে এটা স্টক করে দেই স্টক করে দাও আমি আর্টিকেলটা পড়াই আরে হ্যাঁ তোমরা তোমরা একটু ইয়া করতে হবে বুঝছো সবাই 5 মিনিট পরে 10 মিনিট 10 মিনিট পরে জয়েন করো না জয়েন একটু ওদের কি একটু ইয়া দেই নাকি না একসাথে পড়াই ফেলবে পড়াই ফেললি আমার আবার ক্লাস আছে সাড়ে 4টায় চারটে ক্লাস আছে আচ্ছা আচ্ছা তুমি কি ভিডিও আপ করে দিবা না হ্যাঁ ভিডিও করে দিব না ভিডিও প্রবলেম না মানে আমরা তো নেক্সট ক্লাসে যাব ওই যে আর্টিকেলে যাব নেক্সট ক্লাস আর্টিকেলে যাবা হ্যাঁ আর্টিকেলে